মূল্যস্ফীতি কমেনি, তবে মূল্যস্ফীতি বাড়ার যে প্রবণতা হয়েছিল তৈরি হয়েছিল সেটা বন্ধ হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। দুপুরে নতুন বছরের মুদ্রানীতি ঘোষণা করে তিনি আরও বলেন, গত মুদ্রানীতির ফলে নভেম্বর মাস থেকে মূল্যস্ফীতি কমছে। আমাদের মূল লক্ষ্য ছিল মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা এবং তার জন্য আমরা কন্ট্রাকশন মনিটারি পলিসি অনুসরণ করেছি। যার জন্য আমরা ইনফ্লেশনে কমাতে যে খুব বেশি একটা কমেছে সেটা আমরা দেখিনি, তবে দুটো জিনিস হয়েছে। একটা হলো যে বাড়ার যে একটা ট্রেন্ড ছিল সেটা অ্যারেস্ট হয়েছে এবং নভেম্বর থেকে এটা নামতে শুরু করেছে।